আপাতত ভারতেই থাকছেন পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। যদিও গুঞ্জন উঠেছিল দ্রুত সময়ের মধ্যে চলে যাবেন যুক্তরাজ্যে, তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি এখন পর্যন্ত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেদেশের অভিবাসন বিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে আশ্রয় বা অস্থায়ী আশ্রয়ের জন্য দেশটি ভ্রমণের অনুমতি দেওয়া হয় না। এমন কোনো নিয়ম নেই যুক্তরাজ্যের অভিবাসন আইনে, ফলে শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় লাভ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাজ্যের কাছে আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল মঙ্গলবার এক সর্বদলীয় বৈঠকে বলেছেন, ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করার আশ্বাস দিয়েছে। তিনি গত সোমবার এক শর্ট নোটিশে ভারতে এসেছেন। তিনি এখনও স্বাভাবিক হতে পারেননি, স্বাভাবিক হতে এবং ভবিষ্যৎ পদক্ষেপের সিদ্ধান্তের জন্য তাকে সময় দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শেখ হাসিনা এখন ভারত সরকারের একটি সেফ হাউসে অবস্থান করছেন। সোমবার তিনি যে বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন সেই বিমানটি তাকে রেখে গতকাল গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটি ত্যাগ করেছে। তিনি লন্ডনের উদ্দেশ্যে ভারত ছেড়ে যেতে পারেন। আশ্রয়ের জন্য তিনি যুক্তরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু এখনও তার আশ্রয়ের আবেদন গৃহীত হয়নি। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের সহিংসতার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন এখনও গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। এক বিবৃতিতে তিনি বলেন, সহিংসতা বন্ধ করতে, শান্তি ফিরিয়ে আনতে, পরিস্থিতি শান্ত করতে এবং আর কোনো প্রাণহানি ঠেকাতে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে শেষ অবধি যদি যুক্তরাজ্য শেখ হাসিনার আশ্রয় আবেদন গ্রহণ না করে তাহলে তিনি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে সাময়িক সময়ের জন্য ভারতে থাকার অনুমতি দেওয়া হয়েছে, ফলে তাকে হয়তো অন্য দেশে যেতে হতে পারে। গুঞ্জন উঠেছে এক্ষেত্রে তিনি বেলারুশ যেতে পারেন হয়তো। এর মধ্যে জানা গেছে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি ভিসা বাতিলের ব্যাপারে সরাসরি কিছু বলেনি। তিনি বলেন, ভিসা রেকর্ড মার্কিন আইনের অধীনে একটি গোপনীয় বিষয়, সেজন্য আমরা পৃথক ভিসা মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কয়েকটি বৈশ্বিক গণমাধ্যমের সাথে আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেছেন, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই, তিনবারের মতো সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হলো, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন, আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে, যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। We'll be right back.